সিএনএনবিডি আমাদের বাংলা। এটি আমাদের উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মামুন নিশ্চিত করেছেন। আমিও আমার জেলা প্রশাসনের কার্যালয়ে ফোন করে বিষয়টি নিশ্চিত হয়েছি। একটু আমরা আজকে সতর্কতা আমরা তাদেরকে গ্রামবাড়িয়ে পাঠিয়ে দিব। আমরা এলাকাগুলো আমরা লকডাউন ইতিমধ্যে করে দিয়েছি। সদস্য সবাই আমরা স্যাম্পল নিয়েছি। ওদের মন্ত্রী মহোদয় বলছেন যে যারা এফেক্টেড হয়েছে তারা যাতে সবাই ইনস্টিটিউশনে যা হাসপাতালে যে আইসোলেশনে থাকে। ওনারা সাংবাদিক এবং ওনাদের নিজেদের সেফটির জন্য, ওনাদের পরিবারের সেফটির জন্য এবং আশেপাশের সমাজের সেফটির জন্য আমি ওনাদেরকে অনুরোধ করব। ওনার সাথে যেহেতু ইন্টিমেটলি উঠা বসা করছেন, মেলামেশা করছেন, ওনারা এসে যাতে আমাদের হসপিটালে এসে যাতে স্যাম্পলটা দিয়ে যান। সিএনএন বিডি আমাদের বাংলা।